এমবিবিএস এর ছাত্র। স্যার, আপনি বললেন যে প্রয়োজন ছাড়া পশু হত্যা করা ঠিক না টার্গেট প্র্যাকটিস বা শিকারের জন্য। বর্তমানে পৃথিবীতে একজন মানুষ ভেজিটেরিয়ান হয়েও সুস্থভাবে আর সুন্দরভাবে থাকতে পারে। তাহলে শুধুমাত্র খেতে সুস্বাদু বলে এই পশুদের হত্যা করা আপনার মতে সঠিক না ভুল? ভাই প্রসন্ন খুব সুন্দর প্রশ্ন করেছেন আর টপিকের সাথে খুবই প্রাসঙ্গিক। আমি আমার লেকচারে বলেছি পশু পাখি হত্যা করা উচিত না, তারা আল্লাহর সৃষ্টি, যদি না খাওয়ার প্রয়োজন হয়। টার্গেট প্র্যাকটিস করবেন না, তাহলে মুসলিমরা কেন পশু হত্যা করে, ভেজ খেয়ে সুস্থ থাকতে পারে আপনার মতে? এমবিবিএস এর একজন ছাত্র, তাহলে শুধু ভালো স্বাদের জন্য কেন প্রাণী হত্যা? ভাই এক নম্বর পয়েন্ট, একজন মুসলিম পুরো ভেজিটেরিয়ান হয়েও খুব ভালো মুসলিম হতে পারে। কোরআনের কোনো আয়াত বা কোনো হাদিস বলছে না যে এটা বাধ্যতামূলক, এটা ফরজ ননভেজ খাওয়া, পশুর মাংস। ভেজিটেরিয়ান হয়েও আপনি খুব ভালো মুসলিম হতে পারেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 1, তোমাদের জন্য খাদ্য সব চতুষ্পদ প্রাণী যেগুলো তোমাদের জন্য হালাল, সেই সব চতুষ্পদ তোমাদের জন্য হালাল উল্লেখিত পশুগুলো বাদে। আল্লাহ বলেছেন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 5 যে আল্লাহ তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মাংস খেতে পারো। পবিত্র কোরআনে সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 21 যে নিশ্চয়ই গবাদি পশু তোমাদের জন্য একটি নিদর্শন, কারণ তাদের শরীরের ভেতর থেকে তোমাদের জন্য দুধ উৎপাদন করি, এতে তোমাদের জন্য উপকারিতা আছে আর এদের মাংস তোমরা খেতে পারো। সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনুমতি দিয়েছেন এই মাংস আমরা খেতে পারবো, তাহলে আমরা কেন খাবো না? এবার আপনার যুক্তিটাতে আসি যে এই গবাদি পশুর মাংস, আপনি তো এমবিবিএস এর ছাত্র, আমিও মেডিকেল ডাক্তার, এমবিবিএস পাশ করেছি, এমবিবিএস এর ছাত্র হিসেবে এটা হয়তো পড়েছেন, আমি জানি না, ফার্স্ট ইয়ারে পড়ে থাকতে পারেন আপনি, যে কিছু অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে সংশ্লেষিত হয় না, এগুলোকে বলা হয় এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এরকম 8টা অ্যামিনো অ্যাসিড, এখন এই 8টা অ্যামিনো অ্যাসিড খাবারের মাধ্যমে সরবরাহ করা হয়। খাবারের মাধ্যমে সরবরাহ করা না হলে শরীরে ক্ষতি হতে পারে। পৃথিবীর কোনো ভেজিটেবলে আপনি এই 8টা অ্যামিনো অ্যাসিডের সবগুলো পাবেন না, এরকম নেই। একমাত্র যে খাবার এই 8টা অ্যামিনো অ্যাসিডের সবগুলো সরবরাহ করে থাকে সেটা হচ্ছে মাংস, মাছ, মাংসজাতীয় খাবার। মাংসজাতীয় খাবারে থাকে প্রচুর প্রোটিন, অনেক ভিটামিন, প্রচুর আয়রন থাকে, এটা স্বাস্থ্যকর। তবে আমি জানি যে আপনি ননভেজ খাবার না খেয়েও স্বাস্থ্যবান থাকতে পারবেন, অবশ্যই এটা সম্ভব। আপনি সুষম খাদ্য খেলেন, নিয়মিত চেক আপ করালেন ইত্যাদি, সম্ভব বলছি না স্বাস্থ্যবান হতে পারবেন না, তবে খাবারটা যখন স্বাস্থ্যকর তখন খাবেন না কেন? অনেকে এখানে কারণ দেখায় যে আমরা পশুদের কষ্ট দিচ্ছি, এ ব্যাপারে পরে বলছি। এখন আপনি যদি তৃণভোজী প্রাণীদের দাঁতগুলো দেখেন, গরু, ছাগল, ভেড়া, তাদের দাঁতগুলো সমান, তারা শুধু শাকসবজি খায়, কখনো মাংসজাতীয় খাবার খাবে না। আবার যদি মাংসাশী প্রাণীদের দাঁতগুলো একটু খেয়াল করেন, বাঘ, চিতাবাঘ, সিংহ, এদের দাঁতগুলো সূচালো, দাঁতগুলো তীক্ষ্ণ, শুধু মাংস খায়, কখনো ঘাস খাবে না। এখন যদি মানুষের দাঁতগুলো দেখেন, আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাবেন, আমিও দাঁড়ালে দেখতে পাবো যে আল্লাহ তাআলা আমাদের সমান দাঁত এবং সূচালো দাঁত দুটোই দিয়েছেন। যদি আল্লাহ তাআলা, যদি সৃষ্টিকর্তা চাইতেন আমরা শুধু ভেজ খাবার খাবো, তাহলে এই সূচালো দাঁত দিলেন কেন? এখন আপনি মেডিকেল ছাত্র, সূচালো দাঁত মাংস খাওয়ার জন্য, এতেই প্রমাণ হয় আল্লাহ এটা দিয়েছেন ননভেজ খাবার খাওয়ার জন্য। এছাড়াও তৃণভোজী প্রাণীদের যে পরিপাকতন্ত্র, যেমন গরু, ছাগল, ভেড়া, মাংস হজম করতে পারে না, শুধু শাকসবজি হজম করতে পারে। এরপর মাংসাশী প্রাণীদের পরিপাকতন্ত্র, বাঘ, চিতাবাঘ, সিংহ, শুধু মাংস হজম করতে পারে, শাকসবজি হজম করতে পারে না। তবে আমাদের মানুষদের যে পরিপাকতন্ত্র, আপনি মেডিকেল ছাত্র তাই জানেন, আমরা ভেজ ননভেজ দুটোই হজম করতে পারি, ভেজিটেবল মাংস দুটোই হজম করতে পারি, মাংস হজম হয়। যদি আল্লাহ চাইতেন আমরা শুধু ভেজ খাবারই খাবো, তাহলে দুটোই হজম করতে পারা পরিপাকতন্ত্র কেন আমাদের দিলেন, দিয়েছেন এগুলো খাওয়ার জন্য? এবার আপনার প্রশ্নটা, অনেকের মধ্যে ভুল ধারণা আছে, হিন্দুদের অনেকেই ভাবে যে হিন্দু ধর্মগ্রন্থ ননভেজ খাবার খাওয়ার অনুমতি দেয় না। কোরআনের উদ্ধৃতি দিয়েছি, যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, যদি পড়েন মনুস্মৃতি অধ্যায় নম্বর 5, মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 30 এবং 31 বলা হয়েছে যে তুমি যদি কোনো পশুর মাংস খাও যেটার মাংস খাওয়ার জন্য, তাহলে কোনো পাপ করছো না, কারণ সর্বশক্তিমান ঈশ্বর কিছু পশুকে করেছেন খাদক এবং কিছুকে খাদ্য। মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 31 যে তুমি যদি কোনো পশুকে বলি দাও, পশু উৎসর্গ করো, তুমি কোনো পাপ করছো না। মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 39-40 বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর কিছু পশুকে বানিয়েছেন উৎসর্গ করার জন্য, তাই উৎসর্গ করা পশুকে বলি দিলে হত্যা করা হবে না। মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 41-42 বলছে যে একজন ব্রাহ্মণ যার জ্ঞান আছে আর যে সজ্ঞানে কোনো পশুকে উৎসর্গ করে,
তাহলে সেই পশু স্বর্গে যাবে আর সেই ব্রাহ্মণও স্বর্গে যাবে। এরপর আছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর ১০ অনুচ্ছেদ ২৭ পরিচ্ছেদ ২, এক লোক বলছে আমি যুদ্ধ করতে যাচ্ছি, আমি ফিরে আসলে বড় একটা ষাঁড় প্রস্তুত রেখো। এরপর ঋগ্বেদ গ্রন্থ নম্বর ১০ অনুচ্ছেদ ২৮ পরিচ্ছেদ ৪ বলা হয়েছে যে ইন্দ্র তিনি বলছেন আমার খাওয়ার জন্য ষাঁড় প্রস্তুত রেখো, ষাঁড়ের মাংস খাবে। এরপর যদি পড়েন মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় নম্বর ৮৮, সেখানে পড়লে দেখবেন কথাটা মনুস্মৃতিতে আছে অধ্যায় নম্বর ৩ অনুচ্ছেদ ২৬৬ থেকে ২৭৭। যুধিষ্ঠির জিজ্ঞেস করলো ভীষ্মকে আমরা কি উৎসর্গ করব আজকের যজ্ঞে, মানে পূজাই উৎসর্গ হিসেবে, যাতে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন। তখন ভীষ্ম উত্তরে বললেন যে তুমি যদি শাকসবজি দাও ভেজিটেবল, আমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকবেন এক মাস, যদি মাছ দাও সন্তুষ্ট থাকবেন দুই মাস, যদি মাংস দাও সন্তুষ্ট থাকবেন তিন মাস, যদি খরগোশ দাও তাহলে সন্তুষ্ট থাকবেন চার মাস, যদি ছাগলের মাংস দাও সন্তুষ্ট থাকবেন পাঁচ মাস, শুকরের মাংস দিলে ৬ মাস, হরিণের মাংস দিলে ৭ মাস, আর পাখির মাংস দিলে ৮ মাস, এভাবে আরও অনেক বলা হয়েছে। এটা হিন্দুদের ধর্মগ্রন্থ। এছাড়া আরও বলা হয়েছে মহিষের মাংস দিলে সন্তুষ্ট থাকবেন ১১ মাস, যদি গরুর মাংস দাও তাহলে ১২ মাস, আর গন্ডার মাংস দিলে সারা জীবনের জন্য। তাহলে হিন্দুদের ধর্মগ্রন্থ এটা বলছে। হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থ আমাদের অনুমতি দিয়েছে যে আমরা ননভেজ খেতে পারবো, এমনকি গরুর মাংস। এটা আমার কথা না, সবগুলো রেফারেন্স বলেছি আমি, চেক করে দেখতে পারেন, এটা পুরোপুরি সঠিক। এবারে লজিক্যাল কারণটা একটু দেখি যে আমাদেরকে কেন পশু পাখির বিভিন্ন ক্ষতি করতে হবে। আমরা তো ননভেজ খাবার খেয়েই বেঁচে থাকতে পারি। মানুষ একটা লজিক দেখায় যে পশু হত্যা করা খুব বড় অপরাধ, আর একটা গাছ হত্যা করা কম অপরাধ, কারণ গাছের জীবন নেই, এটাই তাদের লজিক। আগেকার হিন্দু মনি ঋষিরা ননভেজ খেতেন, গরুর মাংস তারা খেতেন, তবে তাদের প্রভাবিত করেছে জৈনরা। তাদের অহিংসা নীতি এরকম বলে যে গাছের কোনো জীবন নেই, তাই গাছপালা খাওয়া পশু হত্যা করার চেয়ে অনেক কম অপরাধ। তবে এখন আপনি আমি জানি যে গাছপালার জীবন আছে, এখন তাদের লজিক বদলে গেছে, বলে আচ্ছা ভাই জাকির মানলাম গাছের জীবন আছে, তবে গাছ ব্যথা অনুভব করতে পারে না, তাই গাছ হত্যা পশু হত্যা করার চেয়ে কম অপরাধ। এখন বিজ্ঞান আরও উন্নত হয়েছে আর আমরাও জানতে পেরেছি যে গাছপালাও ব্যথা অনুভব করে, গাছপালার নার্ভাস সিস্টেম আছে, ব্যথা অনুভব করে, গাছ কাঁদতেও পারে, অনেক সময় খুশি হয় আবার কখনো দুঃখ পায়। তবে গাছপালার কান্না আমরা মানুষরা শুনতে পাই না, কারণ মানুষ যে তরঙ্গের শব্দ শুনতে পারে সেটা ২০ সাইকেল পার সেকেন্ড থেকে ২০,০০০ সাইকেল পার সেকেন্ড পর্যন্ত, এর নিচে বা উপরে মানুষ শুনতে পায় না। আপনারা হয়তো সাইলেন্ট ডগ হুইসেল দেখেছেন, কুকুর ৪০,০০০ পার সেকেন্ড পর্যন্ত শুনতে পারে। তাহলে এই হুইসেলের শব্দটা মানুষের শ্রবণযোগ্য তরঙ্গের উপরে, মানে ২০,০০০ সাইকেল পার সেকেন্ডের উপরে, তবে ৪০,০০০ সাইকেল পার সেকেন্ডের নিচে। মালিক হুইসেল বাজালে মানুষ শুনতে পাবে না, কিন্তু কুকুর শুনে চলে আসবে। এখন গাছপালাও কাঁদে কিন্তু আমরা শুনতে পাই না, কান্না শুনতে পাই না, তার মানে এই না যে তাদের অত্যাচার করব, যদি এটাকে অত্যাচার বলেন। একবার এক লোক বলেছিল যে ভাই জাকির আমি মানছি গাছপালার জীবন আছে, গাছপালা ব্যথা অনুভব করে, তবে গাছপালার ইন্দ্রিয় মাত্র দুই তিনটা, পশু পাখির ৫টা ইন্দ্রিয়, এজন্য গাছ হত্যা করাটা ছোট অপরাধ পশু হত্যার চেয়ে। আমি বললাম আচ্ছা ভাই তর্কের খাতিরে আপনার কথা মানলাম, গাছে দুটো ইন্দ্রিয় পশু পাখির ৫টা আছে। এখন ধরেন আপনার এক ভাই জন্ম থেকেই বোবা আর কালা, দুটো ইন্দ্রিয় কম, বলতে পারে না শুনতে পারে না, বড় হওয়ার পরে একটা লোক তাকে মেরে ফেললো, তখন কি জজের কাছে গিয়ে বলবেন ও মাই লর্ড খুনিকে একটু কম শাস্তি দেবেন কারণ আমার ভাইয়ের দুটো ইন্দ্রিয় কম ছিল? আপনি তো বলবেন ওকে আরো বেশি শাস্তি দেন, আমার ভাই মাসুম একেবারে নিষ্পাপ, আমার ভাইকে মারলো কিভাবে? ইসলামিক লজিক এভাবে বলে না যে দুটো ইন্দ্রিয় কম বা বেশি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় ২ আয়াত ১৬৮, তোমাদের যে ভালো খাদ্যবস্তু দিয়েছি তা থেকে তোমরা আহার করো, ভালোটা খাবেন খারাপটা খাবেন না। খেয়াল করলে দেখবেন যে গবাদি পশু যদি হত্যা না করেন, গবাদি পশুর জীবনচক্র বেশ ছোট, দ্রুত বংশবিস্তার করে এরা, খাবারের জন্য গবাদি পশু হত্যা না করলে একসময় মাত্রাতিরিক্ত গবাদি পশু সমস্যা হয়ে দাঁড়াবে। গরু ছাগল ভেড়া খুব দ্রুত বংশবিস্তার করে এরা। আর একজন ভারতীয় যদি ননভেজ খাবার খেতে না চায় তাতে আমার কোনো সমস্যা নেই, আপনি ননভেজ না খেতে চাইলে আমার তাতে কোনো সমস্যা নেই, ব্যক্তিগতভাবে আমি খুশি, কারণ সব ভারতীয় আর হিন্দুরা ননভেজ খাওয়া শুরু করলে তো মাংসের দাম অনেক বেড়ে যাবে। এবারে